রাজা মশাই, হ্যাঁ, আপনাদের জন্য আজকে দই আনছি, বুঝছেন তো? মিষ্টি তো খানি, এই জন্য আজকে স্পেশাল দই আছে। রবিল ভাই, দই কাতরা মনে হয় কিরু বড় আছে? হ্যাঁ, এর জন্য আজকে নিয়ে আসি না, এই চলকে যদি করিয়ে যায়। তো রবিল ভাই, আমরা যে রান্না বান্না জায়গায় চলে আসি, বুঝছো, জামায়া তাড়াতাড়ি পরিষ্কার করতে হবে। এই আমার এই এডিটও না বাদ দাও, ধরো বার আছে তাই দুই রাজা যা ভাত করি খাবে নি গো। আমরা যে মুরগি নিয়ে আসছি আস্তে আস্তে, হ্যাঁ, এই মুরগি কোনো কিছুই করবো না, এমনি থাকবে ভিতরে, খালি সেক দিয়ে দেবো আর চারা গুলে যাই, চারা গুলে দেবো কাইটে ধা লোক চারা কাইটে একবারে রান্নায় চলে যাবো। এই গিরেতে ছুটো নেই না, ছুটো নিয়ে দিয়ে ফেলতে হবে। রাজা মশাই রাই খাবে নি খেলাম রাত করে, বুঝলো ভাই? এই বিগ রাজার বস রাজা যে সাইজ আছে দিন দিন কোয়ার মতো না, রাজাকে খাবার তো কমাবে হয় না। এই যে এই আস্তে আস্তে বয়লার ধুনে একাই, আমার এই যে ফোর বানাগুলো তো বাসা হয়ে গেছে, তারা আমার একাই টেবিল দিয়ে রান্নায় বসা দিই, চলো দিয়ে মশলাপাতি দিয়ে মার রান্নায় চলে যাওয়া লাগবে। ধরো মুরগি কিন্তু ধোয়া গেছে, আর সুন্দর করে মশলা দিয়ে একবারে রান্নায় চলে যাবো, তার আজ ভালো বানাবে। হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে বলবে দুটো মাখা নেবো একসাথে, হ্যাঁ, মাখা নিয়ে ভেজে ফেল, আগে হলুদটা দিয়ে দিই, দেখো হলুদ দিয়ে দিই, কালারটা একবারে জল জল, হালকা লবণ দিয়ে নেবো, জাত করে মা দিয়ে তো খালি ঠ্যাং দিলে জামা খালি গুড়লি পরে মায় নেওয়া যাবে, ইয়ে মা দিয়ে আবার সেই কথাই। কড়াইটা উঠে দেবো সোহাগ, তুমি সুন্দর করে জাল দিবা, হ্যাঁ, কড়াই তাতেই তেল দিয়ে দেবো, সোহাগ তো খালি ভরপুর জাল দেয়, খালি ভরপুর। কড়াই হেভি সুন্দর তাই দিয়েছে, তেলটা দিয়ে নেবো, সোহাগ জাল দিও, কোল জাল তো দিচ্ছি, দুই জোড়া ছাড়ি দেবো, মানে কটা জানো, এই দেখো মুরগি ভাজা হয়েছে সেই রকম করে, বুঝছো, একদম এক পিস করে উঠে লাগে, এক পিস বেশি উঠে লাগে, তেল পড়তেছে, দেখো তেল লাগিয়ে দিয়ে রাস্তা জাল দিও, আমার ব্রয়লার ভালো হয়ে গেছে, এখন ভুনা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা, রসুন বাটা, শুকনা মরিচের গুঁড়া, হলুদ, দারচিনি আর আছে ইলাচ, লবণ, রবিল ভাই, মুরগির আমি ডালিয়ে দিই, নামা দাও, টাটা কি নামা দাও, সেটা নামা দাও, ডালিয়ে দিলে এই গরম মশলা দিয়ে ছুটি, রবিল ভাই, মুরগি হেভি সুন্দর একদম ফ্রাই করা হয়েছে, ভুনা হয়ে গেছে, হালকা না বাদ দাও, দুই রাজার টেবিল সাজা দেবো, হ্যাঁ, দেখো কালার কিন্তু আছে একদম।
রাজা মশাই খাবার ডালার জাত করে সাজা দেব আজকে ভরপুর সাজাবো আমি নিচে তে একটু ঝোললে মাখালি যত রাজার যত গ্রেভিটা যত গ্রেভি এতে আ যায় এতে যত আ যায় এই যে আমরাই দাও কি সেই রকম লাগছে দেখছো বসাও কাশ হ্যাঁ রাহুল ভাই এ রাজারে প্রিয় খাবার বেশ কদিন ধরে হচ্ছে না যে ডিম ডিম খালি রাজারা রাজারা চলেই না আরে আরে ভাইও খাই আমরাও দিয়ে দিই না তাড়াতাড়ি রাহুল ভাই রাজার যে তুবলো সাইড ডিম এক করলে ছাগল কোনো ব্যাপারই না না তা পারে রাজার টমেটো কাটিয়ে দিয়েছে কি রক দেখছো একটু লাগা লাগা দাও হ্যাঁ বসাও তার জন্য দুই কাতরা দই আছে দুই কাতরা দই দই কাতরা বড় তো এর জন্য আমরা তখন নিই নাই দাদা মশাই আপনার গন্ধ চলে আসে তো খাবার গন্ধ মানে সে আর বুঝতে না তুমি তোমার মাল ঠিক খায় না তখন না তবে রবিল ভাই আটা দিক ভালো আছে আমার এই রাজা কিন্তু গান্না শেষ হয়ে গেলে কেমন দিন টের পেয়ে যায় একদম সময় মতো এই রাজা কইলা আরে এই রাজা ধরো সবাই দাদা মশাই কইলে দেন না সাবধানে বসেন আমার বন্ধু পাও রিল্যাক্স খাবার আনি তো ঠিক পাইছো আসলে সেরকম ভাত দেওয়া আছে বুঝছো ভাজি ভালো টেস্টে আলাদা হ্যাঁ টেস্ট করে খাও ডিসি সাবার গে সাইড দিয়ে একবারে এই দেখো টমেটো আসলে ডিম খাই তো বড় জাম মতো লাগছে ও খাবে না বসো বুম খাবি খাবি চাষ পাশ হয়ে আছে দুটো মুরগি আছে একটা মুরগি ভাগ করে দিয়ে দিই আমি দুটো দুটো ডিম দাও না এটা ওর দাও আমি এটা গুঁড়ো দিই ফাক বাহ বলছো আর মুরগি এই যে বড় মুরগি আমরা ভাগ করে দিই এই ধরে ক্ষেত্রে ভাগ ও সুন্দর বাহ বাহ ভাগ হয়ে রয়েছে বুঝছো আসলে এটা বুঝতে হবে আগে আর একটা মুরগি আমরা যখন ভাগ করব হ্যাঁ একাই ভেঙে যাবে করো 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 ও একাই দেবে দেখো দেখো কি স্টাইল না এই দেখো এই দেখো হ্যাঁ তো ভাত টাত দিয়ে পেনে নেন খাতে আমি ভাত কিন্তু খাওয়া লাগবে এটা ভাই 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 খাবো এটা কত সুন্দর এটা শোনো ও
রিল্যাক্সে খাবো কারণ সে রান্না হয়েছে সুন্দর আমার রবুল ভাইয়া আকাশ ভাজতে না দেখে তো আর কি ভাজি হয়েছে বসার ভাত রিল্যাক্স খাবো দুই কাতরা সেই ভজন রাজ্যের অরিজিনাল খাতি দুধের দই ঠিক আছে খেতে হবে মিষ্টি খুব ভালো লাগবে মিষ্টি তো খাওয়ার পরে খাওয়ার পরে সবারই ভালো লাগে ও আসলে বন্ধু যথেষ্ট কম চরম টেস্ট আছে বুঝছো আমার খাওয়া শেষ সেরকম টেস্ট হয়েছিল দই একদম সাফা করে ফেলছি বুঝছো তাহলে আজকের মতন উঠি না কি চলো বন্ধু করো রাজা বসে একদম